নমস্কার বন্ধুরা, ব্যাঙ্গবাসী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি পনির বাটার মশলা রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। কড়াইতে আমি সাদা তেল দিলাম, তেলটা চাঁদকে ঘুরিয়ে নিচ্ছি। পনিরের টুকরোগুলো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে গরম নুন জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি, তাহলে পনিরগুলো নরম থাকবে। কড়াইতে আবার আমি বাটার দিচ্ছি। একটা তেজপাতা দিচ্ছি, গোটা গরম মশলা দিচ্ছি, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এক চামচ আদা বাটা দিচ্ছি, আদা বাটাটাও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না একটা, এর মধ্যে পেঁয়াজ রসুন থাকছে না। একটা কাঁচা লঙ্কা দিলাম, 8 থেকে 10টা কাজু বাদাম দিলাম, তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম, হাফ চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এটা 5 মিনিট ঢেকে দেব, যাতে টমেটোগুলো ভালো করে নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এটা আমি মিক্সিতে পিষে নেব। কড়াইতে আবার আমি বাটার দিচ্ছি। এটা বাটার পনির মশলা, ওই জন্য বাটারটা একটু বেশি দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, কাজু বাদাম টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা বেশি পাতলা হবে না, পাতলা হলে কিন্তু ভালো লাগবে না, এটা একটু ঘন হবে। এর মধ্যে 1 কাপ মতো জল দিচ্ছি, জলটা আমি হালকা গরম জল দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি, ঝোলটা ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। খুব সুন্দর হয়ে গেছে পনির বাটার মশলা, খেতে খুবই টেস্টি হবে।
আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে পনির বাটার মশলাটা রান্না করবেন, আমাকে কমেন্ট করবেন কীরকম হয়েছে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।